ওর যেটা ভালো লাগে নাই তাকে এটা ইগনোর করতে হবে, আপনার যেটা ভালো লাগে না আপনি সেটা ইগনোর করেন, আপনার জন্য ভিন্ন আইন কেন? ও আপনি বাংলাদেশে নারী, আপনার দিকে পাবলিক আছে, সেন্টিমেন্ট আছে, মব আছে, মব জাস্টিস আপনার দিকে, সুতরাং এখন আপনি আইন নিজে নিজে আইন লিখবেন, নিজে নিজে সংবিধান লিখবেন, সে কত আইন যে বানাবে, এগুলো একটাও কোনো আইন না, কিন্তু সে এখন আইন হিসেবে পয়দা করবে। আচ্ছা ওই যে ভিডিও করার কথা বলি, সে বারবার এই ছেলের দিয়ে মাপ চাওয়াবে, শেষ পর্যন্ত একেবারে এই ছেলের কানে ধরতে বলবে, ছেলে অনুনয় বিনয় করবে যে না প্লিজ আপু এটা করেন না, আপনি আপনি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আমার এই এইটা করেন না, না সে কানে ধরাই ছাড়বে, এমন একটা অবস্থা ওই ছেলে করজোড়ে হাত। এইখানে যদি কাউকে মাফ চাইতে হয়, এখানে যদি কাউকে করজোর করতে হয়, তাহলে একমাত্র করতে হবে এই মেয়েকে। রাজশাহীতে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে যেটা নিয়ে বিতর্ক হয় আমরা সবাই জানি, আমি এটা নিয়ে একটা এপিসোডে কথা বলছি। ফেসবুকে এই মুহূর্তে একটা ভিডিও ভাইরাল যাচ্ছে, সেখানে দেখা যায় হচ্ছে একটা তরুণী মেয়ে হচ্ছে ফুটপাতে বসে হচ্ছে সিগারেট খাচ্ছে, তার সাথে একটা ছেলে, এবং একটা মধ্যবয়স্ক লোক সে পাশ দিয়ে যাওয়ার সময় হচ্ছে মেয়েটার সাথে দুর্ব্যবহার করে এবং মানুষজন সেখানে সে ঘিরে দাঁড়ায় এবং তারও জয়েন করে দুর্ব্যবহার করার প্রক্রিয়াতে। আমাদের বিচ্ছে আছে পুরো ডায়ের পরে না সিগারেটটা ডায়ের খায় না, এখানে আমাদের এমনিতেও অনেক জায়গাতে সিগারেট খাওয়া হচ্ছে সরকার থেকে। আপনি ভালো কথা তো শুনছে, উঠে দেন, আপনি ব্যাপারটা বুঝছেন না, মেয়ে মানুষ মিলে খাচ্ছে না আপনাকে, এটাই তো আপনার লেগে আমাদের পাড়ার মেয়েরা নষ্ট হবে। যে কারণে আলোচনা করতে বসছি যে সেই মেয়েটা সেই যে ছেলেটা ভিডিও করছে তার সাথে লাইভ হয়, রাইট? সো লাইভে তারা কিছু কথাবার্তা হয় সেটা রিভিউ করবো। এই কথাগুলো উঠে আসবে যে ছেলেটা যে ভিডিও করছে মেয়েটাকে, এখানে উদ্দেশ্যমূলকভাবে তার বুককে ভিডিও করা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে তার বুককে এক্সপোজ করার একটা ইয়ে ছিল এরকম, এবং তার বুককে ভিডিও করাটা অপরাধ হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে উদ্দেশ্য কিছু না, যে কারণে বললাম যে তার এটা দেখে অনেকে ভাবছে যে ও সে বোধহয় এইভাবে ড্রেস আপ করে না, সে ওই পরিস্থিতিতে এইভাবে এক্সপোজড হয়ে গেছে, শাড়িটা সরে গেছে, কিন্তু আপনি শুরু থেকে দেখলে দেখবেন যে না শাড়িটার কিছু সরে নাই, ভিডিওটা একদম শুরু থেকে সেইভাবে বসা ছিল। এবং যদি আপনাদের কোনো ডাউট থাকে আপনারা এই ভদ্রমহিলার প্রোফাইলে যেতে পারেন, প্রোফাইলে গেলে খুব ভালোভাবে বুঝে যাবেন যে উনি কি, উনি হইতেছে বাংলাদেশের তসলিমা নাসরিন, নতুন তসলিমা নাসরিন। এবং ওই ভিডিওতে যখন ওই মুরব্বী কথাটা বলে যে মুরব্বী অপরাধ করছে, 100 অপরাধ না, এই টার্মগুলো এখন খুব কেয়ারফুল ইউজ করতে হবে, কারণ এমনি এখন আইন শিখাবে তো, সুতরাং আইনের টার্ম খুব কেয়ারফুল ইউজ করবো। ওই লোক কোনো অপরাধ করে নাই, বা অপরাধ আমরা বলতে পারি লিগালি কোনো অপরাধ করে নাই, মোরালি ওই লোক যে অপরাধ করছে যে সেই মেয়ের সাথে দুর্ব্যবহার করছে। ধরেন এইসব সভ্যতায় আইন নিয়ে যখন আলাপে ঢুকবো তখন ঢুকবো, বাংলাদেশ তো ফাকড আপ একটা কান্ট্রি, এখানে কোনটা আইন কেউ জানে না, নোবডি নোস কোনটা আইন। আপনি হইতেছে যদি সরকারি দল হন তাহলে একরকম আপনার জন্য আইন, আপনি যদি বিরোধী দল হন তাহলে আপনার জন্য একরকম আইন, আপনার যদি প্রভাপতিপতি থাকে তাহলে আপনার উপর আইনের প্রয়োগ হবে একরকম, একই জিনিস আপনার যদি না থাকে লোকজন ব্যাক থাকে তাহলে আইনের প্রয়োগ হবে অন্যরকম। সো আমরা যখন আইন নিয়ে কথা বলবো, সভ্য বিশ্বের স্ট্যান্ডার্ড আইন, সারা পৃথিবীতে যেভাবে আইনকে পারসিভ করা হয় সেটা নিয়ে কথা বলবো, রাইট? বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের আইন দিয়ে বুঝতে গেলে বাংলাদেশ ফাক আপ করে দিচ্ছে আপনার আমার আমাদের সকলের ব্রেনকে, রাইট? এইগুলা, এই গার্বেজ মাথা থেকে বের করতে 100 বছর লাগবে। সো যা বলবো খালি বাংলাদেশ মাথা থেকে বের করে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। সো অপরাধ টার্মটা লিগাল সেন্সে যেমন মোরালি অপরাধ বা অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য বলি অপরাধ না বলি, ওই লোক যেভাবে তাকে অ্যাপ্রোচ করছে এটা অগ্রহণযোগ্য, অপরাধ না। আপনি একেবারে একজন সভ্য দেশের কথা বলতেছি, বাংলাদেশের মতো দেশের কথা বলতেছি না, যেখানে আইনের কোনো মা বাপ নাই, কোনো প্রয়োগের কোনো ধার ধারে না, কেউ ইচ্ছা মতো আইন প্রয়োগ করা হয়, আইন কি কেউ জানে না, এবং যাই থাকুক আইন সেটা এক একজনের উপর এক একভাবে প্রয়োগ করা হয়। সো বাংলাদেশের চিন্তা বাদ দিয়ে আপনাদেরকে আমি সভ্য দেশের আইন বলি, আইন বোঝেন। আপনি কারো গায়ের উপর গিয়ে, মুখের উপর গিয়ে এমন করে কথা বলতে পারবেন আনলেস আপনি তাকে টাচ করতেছেন ফিজিক্যালি, আপনি কারোর প্রতি ফিজিক্যাল হইতে পারবেন না, ফিজিক্যাল হতে পারবেন না, ভার্বালি আপনি তার মুখের উপর গিয়ে কথা বলতে পারবেন, তার পছন্দ না হলে সে ঘুরে চলে যাবে, এটা হচ্ছে সভ্য পৃথিবীর আইন, এটা কোনো অপরাধ না, এটা ডিসটেস্টফুল হবে, অরুচিকর একটা কাজ হবে, যেই কাজটা করবে তাকে যে ফেসবুকে এসে মানুষ লেখালেখি করবে, শেম করবে তাকে, তো আইন দ্বারা সে প্রোটেক্টেড। ইভেন পুলিশ, পুলিশের সাথে আপনি পুলিশের মানে এই দেশে যেভাবে আইন, আপনি পুলিশের মুখের উপর গিয়ে এমন করে কথা বলতে পারবেন, এমন করে পুলিশের কাজ হইতেছে তার যদি ভালো না লাগে ঘুরে সরে চলে যাওয়া।
সো অপরাধ লিগালি স্ট্রিক্টলি স্পিকিং কারো গায়ের উপর গিয়ে কথা বলা, কারোর সাথে উচ্চ স্বরে কথা বলা, কাউকে কনফ্রন্ট করা, এগুলো কোনোটাই অপরাধ না, এগুলো ডিসটেস্টফুল আচরণ, অপরাধ না, রাইট? সো এইখানে যদি এই পুরো ঘটনায় কেউ কোনো অপরাধ করে থাকে, একমাত্র অপরাধ করছে এই মেয়েটা, আর কেউ কোনো অপরাধ করে নাই, এখন সে যেহেতু যেই আচরণটা করবে, যেই একটা এই জন্য এখন এই স্ট্রিক্ট এই রুলটা থাকে, সে আইন বোঝাবে আমাদেরকে এখন, সুতরাং তাকে আগে আইনটা বুঝে নিই। এই পুরো ঘটনায় যদি কেউ অপরাধ করে থাকে, কেউ যদি আইন ভেঙে থাকে, একমাত্র ব্যক্তি এই মেয়ে, আর কেউ কোনো আইন ভাঙে নাই। ভিডিও করা, কনফ্রন্ট করা, প্রত্যেকটা একটা একটা করে আসতেছি। তো যেটা বলতেছিলাম যে এই ভদ্রমহিলার যে চলন বলন, সেইখানে সে এক্সপোজড হয়েছে না, সে এইভাবেই চলাফেরা করে। তার প্রোফাইলে গেলে দেখবেন তার পুরো পোশাক আশাক থেকে তসলিমা নাসরিন ভার্সন টু, সে উলঙ্গ, সে ফেসবুকে সে উলঙ্গ ছবি আপলোড করে। সো না, ওনার বুকের কাপড় সরে না, উনি বুকে কাপড় রাখেন না, এবং উনি শুধু বুকে কাপড় রাখেন না, উনি যে উদ্দেশ্যমূলকভাবে ইয়ে করার জন্য, কী বলে এটাকে, আপনাকে প্রভোক করার চেষ্টা করবেন, উনি এক সাইডে রাখবেন, এক সাইডে রাখবেন না, প্রভোকিং ড্রেস, রিভিলিং ড্রেস। সো হ্যাঁ, ওনার এটা করার রাইট আছে, আমরা বলতেছি না ওনার এটা করার রাইট নেই, উনি এই ড্রেস পরার, এইভাবে পরার, এটা পরার, এইভাবে পরার ওনার রাইট আছে, এবং এই কাজটা যে অরুচিকর আমাদের কালচারে সেটা নিয়ে কথা বলারও আমাদের রাইট আছে। সো রাইট বুঝতে হবে, নো ইউর রাইটস, এটা খুব ইম্পর্টেন্ট। এই সব সভ্য দেশে কিন্তু আপনাকে বলা হয় যে নো ইউর রাইটস, আপনার কী অধিকার আপনার এটা জানতে হবে। বাংলাদেশে তো রাইটের কথা বললাম না, কিসের রাইট, আবার পাবলিকের কোনো রাইট আছে? সুতরাং যেহেতু আমরা কোনো ধারণা রাখিনি, এই জন্য এখন রাইট খাওয়াবো, এই মেয়ে আইন শেখাবে, তো এখন আইন শেখাবো, এই মেয়েকে শেখাবো, বাংলাদেশিদেরকে শেখাবো, সবাইকে, কারণ এখানে একটা মব জাস্টিস হইতেছে। মব জাস্টিস বাংলাদেশে সবসময় হয়, দ্যাটস ফাইন, কিন্তু সে এখন যেহেতু একেবারে মানে সঠিক ব্যাটিকের জায়গা থেকে, আইনের জায়গা থেকে আসতেছে, তো লেটস ডু দ্যাট। ওকে, সো একটা একটা করে আসি। আচ্ছা, আলোচনাটা, তাদের কথাটা শুনি, শোনা শুরু করলে সেখানে পয়েন্টগুলো আসবে, তারপর একটা একটা করে ব্রেকডাউন করবো। ফেসবুকে আসলে তো সবাই খুব ভালো মানুষ, একেবারে মানে ফেরেস্তা চলে আসে, এই কারণে ফেসবুকে কথা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ রিয়েল লাইফের সাথে ফেসবুক আসলে মেলানো যায় না। ফেসবুকে আসলে পাবলিক এমনভাবে কথা বলে, এমনভাবে আচরণ করে যে আমরা কোথায় আছি, কোন পৃথিবীতে আছি, কোনো আগা মাথা মাথা মুন্ডু খুঁজে পাই না, কি বলে, বাস্তবতা কি, আর ফেসবুকের ভাষা কি, কোনো মিল খুঁজে পায় না। যে কারণে আপনি দেখবেন যে হইতেছে কি জানি, ওই যে এরকম প্রচুর আছে, একেবারে নারীবাদী, ফেসবুকের মধ্যে নারীবাদ টাত করে বেড়াইতেছে, পরে দেখা যায় ইনবক্স থেকে স্ক্রিনশট বের হয়েছে, মেয়েদেরকে রাতের বেলা জিজ্ঞেস করে কি পরে শুয়ে আসো। সো ফেসবুকের আপনি সাথে মিলাইতে পারবেন না, পাবলিকের কথাবার্তার সাথে বাস্তবতা মিলানোটা খুব ডিফিকাল্ট, অভিনয়ের চোটে। তো এখানে প্রথম আমি ভিডিওটা দেখে আমি ভাবছি ভিডিওটা তো ঢাকাতে, কারণ আপনি ঢাকার বাইরে কিন্তু বাংলাদেশ আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল। এই চট্টগ্রামে গিয়ে দেখে আমি অবাক, তখন আমি তাদের সাথে বলতেছি যে ঢাকার সাথে চট্টগ্রামের এত পার্থক্য, ঢাকার পর কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় সিটি চট্টগ্রাম, মেগা সিটি না, সবচেয়ে বড় সিটি চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম, সবচাইতে ব্যস্ত চট্টগ্রাম, সেই চট্টগ্রাম এখনও ঢাকার তুলনায় অলমোস্ট গ্রাম। ঢাকাতে যেইভাবে চলাফেরা, যেসব কাজকর্ম, এইটার তুলনায় যেভাবে ছেলে মেয়েরা ওঠা বসা, মিলমিশ এবং মেয়েদের পোশাক পরিচ্ছদ, চট্টগ্রামে গিয়ে দেখি অবস্থা নাই। সো আপনি ঢাকার বাইরে গেলেই দেখবেন আপনি অন্য একটা দেশে চলে আসছেন, ঢাকা পুরো বাংলাদেশ থেকে আলাদা। সো আমি যখন এটা দেখছি আমি ধরেই নিছি এটা ঢাকাতে হবে, আমি জানতাম এটা রাজশাহীতে। সুতরাং যখন জানলাম রাজশাহীতে, ইট মেক্স টোটাল সেন্স যে রাজশাহীতে এরকম দৃশ্য, রাস্তার মধ্যে এরকম অর্ধলঙ্গ অবস্থায় সিগারেট টানা খুব একটা দেখা যায় না। সো আমি ঢাকার ধরে নিয়ে ওটা একভাবে চার্জ করছি। যখন জানলাম রাজশাহী, তখন পুরো ঘটনাটা দেখে, ও ওকে ফাইন, তাহলে তো স্বাভাবিক মানুষ এভাবে রিয়েক্ট করবে, এটা তো ঢাকা না, এখানে তো রাস্তার মধ্যে অর্ধলঙ্গ অবস্থায় মেয়েরা বসে সিগারেট টানে না। সুতরাং এটা দেখে জেনে আমি খুব প্রীত হইলাম যে এখন মেক্স বেটার সেন্স যে কেন এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হইলো। যে শুনেন কথাটা, একটা মেয়ে স্মোক করতে পারবে না কেন, সে মেয়ে বলে মানে আপনার দৃষ্টিকটু জায়গাটা কোথায়? আচ্ছা, আমি তো ওই যে একটা কথাই বললাম, আপনারা ঢাকা ভার্সিটির মানুষ আর আমরা এইদিকে রাজশাহী এলাকার মানুষ, আমরা হয়তো আপনাদের মতো এতটা আপডেট হতে পারিনি। সো সে ব্যাখ্যা দিল যে এটা রাজশাহীতে এইভাবে করে কেউ এইভাবে ইয়ে করে না, সিগারেট খায় না রাস্তার মধ্যে ফুটপাতে বসে, এটা সব মানুষের কাছে দৃষ্টিকটু লাগছে, উইয়ার লাগছে, অবশ্যই আউট অফ প্লেস লাগবে। আপনি একদিন আপনার বললাম, আপনি ঢাকার বাইরে গেলে ঢাকায় যা চলে আপনি ঢাকার বাইরে সারা বাংলাদেশ এগুলো খুঁজে পাবেন না, বড় বড় শহরে গেলেও খুঁজে পাবেন না। সো এটা খুবই স্বাভাবিক যেটা তার মানুষের কাছে ওইখানে উইয়ার লাগছে, এই কারণে মানুষ এভাবে রিয়েক্ট করছে। ঢাকাতে হইলে হয়তো বা করতো না, এবং ঢাকাতে যদি করতো তখন এটা একটা এক্সক্লুসিভ ব্যাপার মনে হইতো, কারণ হচ্ছে ঢাকাতে এরকম প্রচুর ঘটনা ঘটে, মেয়েরা সিগারেট খায়, এরকম অত স্কেলে না কিন্তু স্টিল মাঝে মধ্যেই দেখা যায়। সুতরাং হয়তো মানুষ অত রিয়েক্ট করতো না যেটা রাজশাহীতে করছে। সো ইট মেক্স টোটাল সেন্স, রাইট? কিন্তু যে ফেসবুকে সে এমন একটা অভিনয় শুরু করে দিবে, এখন এরা সবাই ন্যায়নীতির পরাকাষ্ঠা, না এরকম করে তো করতেই পারে না, ঢাকার বাইরের মানুষও করতে পারে না, ঢাকার বাইরের মানুষ এগুলো দেখে অভ্যস্ত, এখন এমন একটা অভিনয় শুরু হয়ে যাবে ফেসবুকে যেটা কারোর জন্য সারপ্রাইজ হয়ে আসা উচিত না, একটা মেয়ের রাস্তার মধ্যে অর্ধলঙ্গ অবস্থায় বসে সিগারেট খাবে, রাইট? ওকে, নেক্সট কথাটা শুনি। এই আপু এখন খুব স্ট্রিক্ট ভাষা ইউজ করবেন, তো এই জন্য এখন ওনার সাথে স্ট্রিক্ট হবো, রাজশাহী ইউনিভার্সিটির সব মেয়েরা ওই জায়গায় গিয়ে সিগারেট স্মোক করে?
স্বপ্নের রাজশাহী ইউনিভার্সিটির ওইখানে কি সিগারেট খায়? কই পেলেন আপনি এই খবর? আপনি কি রাজশাহীতে থাকেন? রাজশাহী ইউনিভার্সিটির সব মেয়েদের সাথে কি আপনার কথা হয়েছে? এখন রাজশাহী ইউনিভার্সিটির সব মেয়েরা এখন একটা গ্রুপ খোলা উচিত না? উনি যেরকম আগ করতেছেন একেবারে স্ট্রিক্ট রুল, আইন আইন খাওয়াবো একটু পর। এখন রাজশাহী ইউনিভার্সিটির সব মেয়েদের একটা ফেসবুক গ্রুপ খোলানোর বিরুদ্ধে মানহানি মামলা করা উচিত না? বাংলাদেশে যেহেতু মানহানি হিউজ মামলা, বাংলাদেশে আপনি অন্যায় দিনে দিবালোকে অন্যায় করবেন, আপনার কিছু হবে না, কিন্তু মানহানির জন্য আপনি, মনে আছে ওই যে ব্যারিস্টার মনির হককে জেলে নিয়ে ভরে রাখছিল কেন? উনি একটা সাংবাদিককে দুশ্চরিত্র সাংবাদিক বলছে, শুধু দুশ্চরিত্র বল নয় দুশ্চরিত্র সাংবাদিক বল, সেই কারণে জেলে গিয়ে ভরে রাখছে। সো বাংলাদেশের আইন তো আপনাকে বুঝতে হবে, বাংলাদেশে কখন কারে ধরে ফেলবে মানহানি টানহানি। আর এই দিক দিয়ে আপনি দিবালোকে কোপায় মারছে বিশ্বজিৎকে, গতকালকে বিশ্বজিৎ হত্যার কত চতুর্থ না কি বলি চতুর্থ না 10 বছর না কত বছর গেল, এখনও কিন্তু বিশ্বজিৎ হত্যাকারীর বিচার যারা হত্যা করছে সম্ভবত বের হয়ে চলে আসছে জেলখানা থেকে। সুতরাং আপনি দিবালোকে প্রকাশ্যে কো পাবেন ওটা শাস্তি হবে না, কিন্তু আপনি যদি সাংবাদিককে দুশ্চরিত্র বলেন তাহলে আপনাকে জেল খাটতে হবে। ব্যারিস্টার মনির হকের মতো একজন এই লেভেলের বুদ্ধিজীবী, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা সিরিয়াস ভূমিকা পালন করছেন বাংলাদেশের সংবিধান ইয়ে করা থেকে, ওনাকে ওনার মতো একটা স্ট্রেচারের লোককে জেলে যেতে হয়েছে দুশ্চরিত্র বলার কারণে। দিন দুপুরে কোপাকুপি করে এদের কিছু হয় না। সো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের আইন, যে কারণে আমি যখন আপনাদেরকে আইন বোঝাবো এবং এই ভদ্রমহিলাকে আইন খাওয়াবো, তখন আপনাকে বুঝতে হবে যে আপনাদের কাছে শুনে অনেক কিছু উইয়ার্ড মনে হতে পারে, অনেক কিছু আপনাদের ফ্যাক্টর রিয়েলিটির সাথে ইয়ে না হইতে পারে, কিন্তু আপনার যেটা আপনাকে বুঝতে হবে যে এটা বাংলাদেশে আপনাদের মাথা খেয়ে দিছে। তো মানহানি যেহেতু একটা বিগ ডিল বাংলাদেশে, এবং এই ভদ্রমহিলা যখন এখন যেহেতু ওনার সাথে কেউ কনফার্ম করা যাবে না, উনি আইন বুঝাইতেছেন, আইনে কিন্তু আপনি 100% আপনার রাইট আছে। এগেন বাংলাদেশের ধ্যান ধারণা মাথা থেকে বের করে রাখেন, সভ্য পৃথিবী যেভাবে চলে, আইন দ্বারা আপনি 100% পারমিটেড টু কনফ্রন্ট এনি ওয়ান। আপনি যতক্ষণ পর্যন্ত না ফিজিক্যাল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আইন দ্বারা প্রোটেক্টেড। আপনি মুখের উপর গিয়ে চিৎকার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডিস্টেস্টফুল আচরণ হবে, সেটা মানুষ আপনাকে অপছন্দ করবে, মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ ফেসবুকে এসে বলবে এটা নিয়ে যে কাজটা ভালো হয় না, কিন্তু আপনি আইন দ্বারা প্রোটেক্টেড। উনি যে অভিযোগটা করছেন এখন বাংলাদেশে যেহেতু মানহানি মামলা বিগ ডিল, এখন রাজশাহী ইউনিভার্সিটির সকল মেয়ের উচিত ওনার বিরুদ্ধে মানহানি মামলা করা, যে উনি যে দাবি করলেন রাজশাহী ইউনিভার্সিটির সকল মেয়েরা ওইখানে গিয়ে সিগারেট খায়, প্রমাণ দিতে হবে নাকি। এই মেয়ে কিন্তু তার কথার মধ্যে স্থির থাকবে না, যখন ওই ছেলে, কারণ ছেলে লোকাল, ওই ছেলে যখন হচ্ছে তারপর বলবে না ওইখানে তো কোনো মেয়েরা সে সিগারেট খায় না, ইউনিভার্সিটি এরিয়া আলাদা, এটা অন্য এলাকা, ইউনিভার্সিটি এরিয়ার মেয়েরা ওই এলাকাতে করে থাকতে পারে আমরা জানি না, কারণ তারা এই এলাকাতে সেগুলো করে না, তখন মেয়ে কিন্তু এটা কাউন্টার আর্গিউ করে না বা কাউন্টার ইয়ে করে না, যুক্তি দেখে না। তার মানে সে একটা ফাও একটা বাতাসের মধ্যে একটা বলে দিল যে রাজশাহী ইউনিভার্সিটির সব মেয়েরা এখানে এসে সিগারেট খায়। রাজশাহীর বাসিন্দা, সে রাজশাহীর বাসিন্দা জানে না, সে রাজশাহীর বাসিন্দাকে শিখাইতেছে ঢাকা থেকে এসে 2 মিনিট বসে সিগারেট খায় যে কে কোথায় সিগারেট খায়। তো তার বিরুদ্ধে এখন তাহলে মানহানি মামলা করা উচিত, দেন রাজশাহী ইউনিভার্সিটির সকল মেয়েদের করা উচিত। ইভেন ওই পাবলিক প্লেসে করে সেটা, আমরা রাজশাহী কোর্ট এলাকার মানুষ, ভার্সিটিটা আরেক এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, ওই দিকের সাথে আমাদের কানেকশন যাওয়া আসা খুবই কম, ওই দিকে আমরা যাই না বলতে গেলে, এই দিকটাতে আর কি দেখা যায় না, এই এরিয়াটাতে দেখা যায় না, তার জন্য বিষয়টা আর কি দৃষ্টিগত দেখা গেছে। আচ্ছা, হ্যাঁ, খুবই স্বাভাবিক, খুবই বাস্তবিক না, ঢাকার বাইরে এই ধরনের দৃশ্য দেখা যায় না, এবং সেই মেয়ে যেখানে এসে খাইছে এখানে কোনো মেয়ে কখনো এরকম দেখা যায় না, মেয়ের এরকম এরকম পোশাক আশাক পরে এইভাবে বসে ওপেনলি সিগারেট খেতে। সুতরাং স্থানীয় মানুষের কাছে এটা দৃষ্টিকটু লাগছে, স্থানীয় মানুষ এই জন্য কনফার্ম করছে। সো এই মেয়ে যে একটার পর একটা অভিযোগ করলো রাজশাহী ইউনিভার্সিটির মেয়েরা, সব মেয়েরা সিগারেট খায় এখানে এসে, এগুলো তাকে এখন যদি প্রমাণ না করতে পারে, সে মানহানি মামলা করবে, সে ইয়ে মামলা করবে, কি জানি বলে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করবে, সেও কিন্তু এখন ইন্টারনেটে এসে এই দাবিটা করছে। এখন তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হইতে পারে কিনা, 100% পারে, তারটা হইতেছে আরও বড় গর্হিত অপরাধ, তারটা আরও স্পেসিফিক দাবি করছে সে, এবং তার অপরাধের লিস্ট আমি, সে যেহেতু আইনের কথা বলতেছে না, তার এই কথাটা কিন্তু ইয়ের দৃষ্টিতে আইনত অপরাধ না, সভ্য বিশ্বের আইন অনুযায়ী তার এটা অপরাধ না, সে একটা দাবি করছে, সেটা যদি সত্য হয় সত্য, মিথ্যা হয় মিথ্যা, এগুলো সে বাংলাদেশে লেন যা ধরে ধরে মানুষকে বিপদে ফেলার জন্য সে যেই কথা বলছে, এটা কোনো অপরাধ না, কিন্তু বাংলাদেশে কিন্তু তাকে এটার জন্য বিপদে ফেলা সম্ভব, বিপদে ফেলা উচিত, কারণ সে হতে সেই ছেলেকে বিপদে ফেলতেছে, এখানে ছেলে কোনো অপরাধ করে নাই। অ্যাগেন, সে তারা কনফার্ম করছে এটা কোনো অপরাধ না, তারা যদি খুব নিকৃষ্ট ন্যাক্কারজনক কোনো ভাষা ব্যবহার করে থাকে যে আপনি এখানে বসে সিগারেট খান এই কারণে তো মেয়েরা রেপড হয়, খুবই নিকৃষ্ট একটা কথা হয়েছে, এটাও কোনো অপরাধ না, আইনত এটাও কোনো অপরাধ না, এটা বলার রাইট আছে, ফ্রিডম অফ স্পিচ এটা বলার রাইট ওই ছেলের আছে, কিন্তু কথাটা খুবই যদি নোংরা রুচির হয় আমরা সবাই তাকে ঘৃণা করবো, আমরা ফেসবুকে এসে বলবো যে খুবই নিম্ন রুচির একটা কথা সে বলছে, কিন্তু আইনত অপরাধ কেউ করে নাই, একমাত্র এই মেয়ে করছে, এবং যেই স্ট্যান্ডার্ড এখন এই ছেলেদের জন্য দাঁড় করানো হচ্ছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অলরেডি এই মেয়ে ওই স্ট্যান্ডার্ডে, বাই দ্যাট স্ট্যান্ডার্ড সে যেই দাবি করছে এটার জন্য তার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হতে পারে, যদিও সেটা হবে একটা কালো আইন, যদিও সেটা হবে একটা অসভ্যতা, কিন্তু তার স্ট্যান্ড সে যেটা করতেছে সেটা অসভ্যতা, সে তাদের সাথে যেটা করতেছে সেটা অসভ্যতা, এবং এই অসভ্যতার জবাব অসভ্যতা দিয়ে দিতে হলে তার বিরুদ্ধে এখানে একটা খুবই সুন্দর মামলা করা যায়। নেক্সট কথাটা শুনি, ভিডিওটা করেছেন
ভিডিওটা কেন করেছেন? জাস্ট একটা কৌতূহলবশত আর কি ভিডিওটা করা, আমার নিজের ব্যক্তিগত দোষ যেটা, আমি আসলে ওভাবে আমার ভিডিওটা করা ঠিক হয়নি। না না না, ভিডিও করা 100% ঠিক হয়েছে, ভিডিও করা 200% ঠিক হয়েছে। ভিডিও করার আইন নিয়ে আমি এখনই আসবো, আর একটু কথাটা শুনি, তারপর তাদের ভিডিও করার ইয়েতে আসবো। এই ছেলে বুঝতেছে না, কারণ এই ছেলে বাংলাদেশে থাকে, বাংলাদেশে বড় হয়েছে, ফাকড হয়ে গেছে ব্রেইন। ভিডিও করা 100% বৈধ, আর একটু কথা শুনে নিন। ভিডিওটা করেছেন, ভিডিওটা কেন করেছেন? অবশ্যই আমরা যখন কোনো কিছু, এক মিনিট, আমরা যখন কোনো কিছু ভিডিও করে রাখি তখন ওইটা আমরা হয় নিজে দেখার জন্য করি, না হয় অন্য সবাইকে দেখানোর জন্য। আপনি আপলোড করেছেন তার মানে আপনি সবাইকে দেখানোর জন্য করেছেন, তাই তো? রাজশাহীর মানুষদের কেন দেখাতে চেয়েছেন যে রাজশাহীর মেয়েরা সচেতন হবে, রাজশাহীর মেয়েরা যাতে এই পথে না যায়, এই জন্য? ও আচ্ছা, প্রথমত কয়েকটা কথায় আসি। নাম্বার ওয়ান হচ্ছে যে হ্যাঁ, এই কারণে আপলোড করছে যে অন্যদেরকে দেখানোর জন্য, যে এটা একটা শেমফুল কাজ। আমরা ফেসবুকে শেমফুল অ্যাক্ট নিয়ে এসে কথা বলবো, যেটা আনএক্সেপ্টেবল আমার দৃষ্টিতে হবে, আমার কাছে যেটা মনে হবে আনএক্সেপ্টেবল, আমি সেটা নিয়ে কথা বলবো, এটা আমার ফ্রিডম অফ স্পিচ। তার কাছে যদি মনে হয়ে থাকে এই কাজটা আনএক্সেপ্টেবল, সে ফেসবুকে সেটা পোস্ট দিয়ে সেটা বলবে, এটা তার রাইট, এটা তার সিভিল রাইট। সেটা বলবে যে এই কাজটা আমার দৃষ্টিতে আনএক্সেপ্টেবল, এই কাজটা অ্যালাউ করা যাবে না আমাদের সমাজে, সোসাইটিতে, আমি এটার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করলাম। সে হি হ্যাজ এভরি রাইট টু ডু ইট লিগালি, এভরি রাইট। এই মেয়ে যদি, এই মেয়ে যে কথা বলতেছে সেই জানে না, তার বিরুদ্ধে এখন হাজারো মামলা করা দরকার যে সে হ্যারাস করতেছে এই ছেলেকে, সে আইন না জেনে সে সেই ছেলেকে হ্যারাস করতেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, সে বলছে যদি ভালো না লাগে এই ছেলের ইগনোর করে যেতে হবে। হোয়াট, আপনি এই ইয়ে মেনে চলেন, এই রুল মেনে চলেন? আপনি নিজে, আপনার যেটা ভালো লাগে না আপনি সেটা ইগনোর করে যান। আপনার হোম পেজে গিয়ে দেখলাম যে আপনার নারীবাদ ভর্তি নেমে, ফেমিনিজম নেমে, আপনি দুনিয়ার সব বিষয়ে কথা বলতেছেন, আপনি তো ইগনোর করতেছেন না কোনো বিষয়ে, আপনারটা কেন ইগনোর করতে হবে? ওর যেটা আপনার, ওর যেটা ভালো লাগে নাই তাকে ইগনোর করতে হবে, আপনার যেটা ভালো লাগে না আপনি সেটা ইগনোর করেন, আপনার জন্য ভিন্ন আইন কেন? ও আপনি বাংলাদেশে নারী, আপনার দিকে পাবলিক আছে, সেন্টিমেন্ট আছে, মব আছে, মব জাস্টিস আপনার দিকে, সুতরাং এখন আপনি আইন, নিজে নিজে আইন লিখবেন, নিজে নিজে সংবিধান লিখবেন, সে কত আইন যে বানাবে, এগুলো একটাও কোনো আইন না, কিন্তু সে এখন আইন হিসেবে পয়দা করবে। আচ্ছা, ওই যে ভিডিও করার কথা বলি, সে বারবার এই ছেলের দিয়ে মাপ চাওয়াবে, শেষ পর্যন্ত একেবারে এই ছেলের কানে ধরতে বলবে, ছেলে অনুনয় বিনয় করবে যে না প্লিজ আপু এটা করেন না, আপনি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আমার এই এইটা করেন না, না সে কানে ধরাই ছাড়বে, এমন একটা অবস্থা ওই ছেলে করজোরে হাত। এইখানে যদি কাউকে মাফ চাইতে হয়, এখানে যদি কাউকে করজোর করতে হয়, তাহলে একমাত্র করতে হবে এই মেয়েকে। এই মেয়ে এই ছেলের সাথে পুরা এই যে আচরণটা করছে, এটার জন্য তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হওয়ার দরকার, হ্যারাসমেন্টের কারণে, হ্যারাসমেন্টের কারণে। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়ান অন ওয়ান হ্যারাসমেন্ট, তাকে ডেকে এনে তার লাইভে হ্যারাস করা হয়েছে। লাইক তাদের, এই মেয়েদের স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের আইন অনুযায়ী এটা লাইক 101 হ্যারাসমেন্ট, 101। সবার আগে এই মেয়েকে জেলে পাঠানো উচিত এবং জেলে পাঠানো যায়। ভিডিওর কথাটা বলি, সে ভিডিওর আইন শিখাইতেছে না? আচ্ছা, আইন শুনেন, আইন শিখাই। আপনারাও জানেন, ওই আমাদের এই ভদ্রমহিলাও জানুক, জেনারেলি স্পিকিং, দো ওয়েন ইউ আর ইন পাবলিক ইট ইজ লিগাল টু রেকর্ড সামওয়ান, পাবলিক প্লেসে আপনি যে কাউকে, যে কোনো কিছু, যে কাউকে আপনি রেকর্ড করতে পারবেন, এটা আইন দ্বারা সিদ্ধ, এটা হইতেছে আপনার রাইট, নাগরিক আইন। বাংলাদেশের কিন্তু নিজেদের রাইট জানে না, নো ইউর রাইটস, এটা কিন্তু সভ্য দেশের হিউজ ডিল, নো ইউর রাইটস, এটা একটা টার্ম, নো ইউর রাইটস। সো নো ইউর রাইটস টুডে, এই মেয়েকেও তার রাইটস শিখাই, এই ভদ্র, এই লোক, এই ছেলেকেও তার রাইটস শিখাই, ইয়াস হি হ্যাজ এভরি রাইট টু ফিল্ম হার। এখানে যদি কেউ আইন ভেঙে থাকে, কেউ যদি কোনো অন্যায় করে থাকে, কেউ যদি কোনো, এটা একমাত্র এই মেয়েটা, এই পুরো ঘটনার মধ্যে একমাত্র এই মেয়েটার একটার পর একটা, একটার পর একটা অপরাধ। ওই ছেলের অপরাধ কি? ওই ছেলে বলছে যে আপনারা এইভাবে চড়াফেরা করেন দেখে তো রেপ হয়। হ্যাঁ, এটা একটা খুবই বাজে কথা হয়েছে, খুবই একটা অরুচিকর কথা হয়েছে, একটুক ওই ছেলেটার অপরাধ, আর কোনো অপরাধ নাই। এই মেয়ের অপরাধের সিরিয়াল আইনও তো একটা একদম লিগালি অপরাধের সিরিয়াল, এবং মোরালি তো কোনো আলাপই নাই। সো তাকে আইন শিখাই, জেনারেলি স্পিকিং ওয়েন ইউ আর ইন পাবলিক ইট ইজ লিগাল টু রেকর্ড সামওয়ান, ভিডিও রেকর্ড অর অডিও রেকর্ড, অ্যাজ লং অ্যাজ দে আর নট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ হোয়াট ইজ কল্ড অ্যান এক্সপেকটেশন অফ প্রাইভেসি। এক্সপেকটেশন অফ প্রাইভেসি কে একটু পর ব্যাখ্যা করবো, অর রাদার এ রিজনেবল এক্সপেকটেশন অফ প্রাইভেসি এটা। সো প্রাইভেসির যদি রিজনেবল, এগুলো কিন্তু কোর্ট ডিসাইড করবে যে কোনটা রিজনেবল এবং কোনটা হচ্ছে রিজনেবল এক্সপেকটেশন অফ প্রাইভেসি। সো সেটা যেটা কোর্ট ডিসাইড করবে, এটা আমরাও কোনটা রিজনেবল এটা যে কোনো মানুষ বুঝতে পারে। সো রিজনেবল কোনটা, মনে করেন আপনি বসে আছেন, আমি ওই যে মেয়ে বসে আছে এভাবে, আমি ওই মেয়ের জামার নিচে দিকে ফোন ঢুকে এদিক দিয়ে তার বুকের ছবি ভিডিও করলাম, এটা কিন্তু তার, হি হ্যাজ রিজনেবল এক্সপেকটেশন অফ প্রাইভেসি ইন দিস কেস। সে কিন্তু এটা এক্সপোজ করে রাখেনি, সেটা দেখাচ্ছে না, আমি তার প্রাইভেসি ব্রিচ করে তার জামার তলে হইতেছে, আমি যেমন ধরো একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, শাড়ির নিচে আমি তার ফোন ঢুকে ভিডিও করলাম, করে বললাম আমি পাবলিক প্লেসে ভিডিও করছি, পাবলিক প্লেসে তো ভিডিও করা অ্যালাউড না, সেটা রিজনেবল, আপনি আরেকজনের প্রাইভেসি ব্রিচ করতেছেন, সেইটা হইতেছে প্রাইভেসি ব্রিচ করা। এই মেয়ের যে ফিল্ম ভিডিও করা হয়েছে দূরে দাঁড়ায়, এটা লাইক
1000% acceptable by law. 1000% যে কেউ পাবলিক প্লেসে যে কাউকে ইভেন আপনি ফেডারেল বিল্ডিং মানে সরকারি বিল্ডিংগুলো পর্যন্ত আপনি যে কারণ সরকারি বিল্ডিংগুলোতে প্রায় ইয়ের প্রশ্ন থাকে সিকিউরিটির প্রশ্ন থাকে আপনি পাবলিক প্লেসে সরকারি বিল্ডিং পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন মানে বেসিক্যালি পাবলিক প্লেস 100% অ্যালাউড যে কেউ যে কোনো সময় যার ইচ্ছা আমার ফোনে আমার খুশি আমি ফোন বের করে আমি ভিডিও করবো কার কী বলার আছে কারো কিছু বলার নাই আমার ফ্রেমের মধ্যে যদি আপনি চলে আসেন আপনার যদি পছন্দ না হয় আপনি সরে যান অথবা আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি আপনার ফ্রেমের মধ্যে আসতেছি আমি আপনি এটা করতে পারেন না আমি তখন বলবো যে না আমার রাইট আছে করার আপনি পুলিশ যদি কারোর প্রতি অন্যায় করে রাস্তাঘাটে এইখানে এইসব দেশে অহরহ এই যে কিছুদিন আগে যে পুলিশ হইতেছে ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন হইলো পুলিশকে ফিল্ম করছে এক ভদ্রলোক পুলিশের কথা এখানে মাঝে মধ্যে পুলিশ এসে বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু তখন পাবলিক চিল্লিয়ে ওঠে গলা এটা আমার রাইট আমি ভিডিও করবো তুমি তোমার কাজ করো আমি আমার রাইট আমি ভিডিও করতে পারবো সো যে যা করুক পাবলিকলি আপনি সব ভিডিও করতে পারবেন তার যদি ভালো না লাগে সে আপনার ফিল্ম থেকে বাইরে বের হয়ে চলে যাবে কিন্তু আপনাকে সে বাধা দেওয়ার তার কোনো অধিকার নাই আপনার উপর হস্তক্ষেপ করার আপনার কাজের মধ্যে বাধা দেওয়ার আপনার কাজের মধ্যে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই সুতরাং এই ছেলের এভরি রাইট আছে তাকে ভিডিও করার সেই মেয়ে যদি বুকের অর্ধেক দেখায় রাখে সেই অর্ধেক দেখান এই মেয়ে বলবে কি আমার বুকের মধ্যে এভাবে ফোকাস করে আপনি ভিডিও করছেন একটু পরে বলবে প্রথমত সে সেটা করে না এটা ব্যাখ্যা সে দিবে দ্বিতীয়ত হ্যাঁ সে যদি দূরে দাঁড়ায় করে ওই যে এখন এটা আদালত তখন দেখবে যে এটা রিজনেবল এক্সপেকটেশন অফ প্রাইভেসির মধ্যে পড়ে কিনা কিন্তু পড়বে না কারণ হচ্ছে ওই যেটা বললাম এটা সে পাবলিকলি মেয়ে এক্সপোজ করে রাখছে সে কিন্তু তার প্রাইভেসি ব্রিচ করতেছে না মেয়েটা যা দেখাচ্ছে সে সেটাই ভিডিও করতেছে সে মেয়ের জামার নিচে দিয়ে গিয়ে ভিডিও করে নাই সেটা হয়তো পাবলিক প্লেস হলো আনএক্সেপ্টেবল বা আনরিজনেবল সো এইখানে পুরো ঘটনায় কোনো অপরাধ ছেলে করে না কিন্তু মেয়ে ছেলের সাথে দুর্ব্যবহার করে তাকে দিয়ে মাপ চাওয়ায় তাকে কানে ধরতে হবে কানে না ধরলে সে ছাড়বেই না এই মেয়ে কোত্থেকে পাইছে এই এই অধিকার তার সাথে এই হ্যারাসমেন্ট করার রাইট এই মেয়ে কোথায় পাইছে সে আইন বলতেছে আইন বুঝে কোথেকে সে আইন পেয়েছে কই জানছে সেই আইন কোথায় আইন আছে দেখাইতে পারবে সে আইন সে এখন তো ইন্টারনেটে সব পাওয়া যায় সে আমার ওই তার লয়ার এনে কথা বলুক লয়ার এনে কথা না বলতে পারলো আমাকে ইন্টারনেট থেকে দেখা কোথায় পেয়েছে এই আইন ও বাংলাদেশের আইন নাকি আবার বাংলাদেশের আইন তো বোঝা ডিফিকাল্ট কখন কোন আইন কারা কেমনে খেলা দেয় সো ওকে ফাইন নাম্বার ওয়ান থিং এটা হচ্ছে এখানে ছেলে কোনো অপরাধ করে নাই এখানে অপরাধ পুরোপুরি মেয়ে করতেছে ছেলেটাকে ডেকে এনে হ্যারাস করে ছেলেটার যেই যটটুক কথা ওটটুক কথার ভিত্তিতে তাকে শুধু চার্জ করা যেত যে আপনি কথাটা বলছেন এটা খুবই অরুচিকরপূর্ণ কথা হয়েছে আপনি এটার জন্য ক্ষমা চান ওই ছেলে বলতে পারতেন কিন্তু তাকে আপনি ভিডিও করলেন কেন আপনি আমার ভিডিও করতে পারেন না কানে ধরেন মাপ চান আপনি এই করছেন শুনি আরো শুনি আমি স্বীকার করছি এটা আমার দোষ একটা আমার ভিডিও করাটা দোষ হয়েছে আমি ভিডিও করাটা একদমই ঠিক হয়নি শুধু ভিডিও না ফেসবুকে পোস্ট করাটাও ঠিক হয়নি এটার জন্য আমি ছবি ফেসবুকের মধ্যে দেয়া মডার্নিটি এটার মডার্নিটি বলো না মডার্নিটি মাথায় থাকে স্মার্টনেস মাথায় থাকে স্মার্টনেস গায়ে থাকে না এখনকার ছেলে মেয়েদের একটা ধারণা হয়ে গেছে খালি হইতেছে কুল ল্যাংটা চলাফেরা করা ওয়েস্টের ড্রেস ওয়েস্টের ড্রেস আপ কপি পেস্ট করলে হইতেছে ওয়েস্টের মতো ওয়েস্টার্ন হয়ে যাবো ওয়েস্টের মাথাটা কপি করতে পারো না ওয়েস্টের ব্রেনটা কপি করতে পারো না ওয়েস্টের শিক্ষা জ্ঞান দীক্ষা মূল্যবোধ এগুলো কপি করতে পারো না ও পারো খালি হইতেছে ওই যে সিগারেট টানাটা পাবলিক প্লেসে অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করাটা ওইটা ওইটা শিখছো ভিডিও কী জানি বলে ফেসবুকে পোস্ট আমার আমার ফেসবুক ওয়ালে আমি পাবলিকলি যা ইচ্ছা ভিডিও করবো করে পোস্ট করবো তুমি আমাকে বাধা দেয় আর কে হু আর ইউ টু টেল মি এই রাইট কে দিছে তাকে এই অথরিটি তাকে কে দিছে ও বাংলাদেশ মেয়ে তার দিকে এখন সব কিছু এই কারণে আইনও তার দিকে দুনিয়া তার কথা মতো চলবে সে যেটা বলবে ওইটাই আইন মানে এটাই তো বেসিক্যালি আর কি তার পক্ষে কী কী আইন আছে কে তাকে এই অধিকার দিছে এই ছেলেকে চার্জ করার যে এই ছেলে তার ফেসবুক প্রোফাইলে কী আপলোড করতে পারবে পারবে না এই মেয়ে বলার কে আমার ইচ্ছা আমি পাবলিক প্লেসে যা খুশি ফিল্ম করবো করে আমার ফেসবুকে আপলোড দিব সে কথা বলার কে সে মেয়ে এটাই তো তার বাংলাদেশে মব তার পক্ষে এবং বাংলাদেশে তো আইন কেউ জানে না আইন কি জিনিস যা বলবেন সেটাই আইন মব যেদিকে থাকবে সেদিকেই আইন রাইট মানে এখন আপনি বাংলাদেশে কত অপরাধ হয় কোনটার বিচার হয় না যখন এটা ভাইরাল হয় তখন সেটার বিচার হয় কেন তখন আইন বের হয়ে আসে সো এখন হইতেছে মেয়ের মেয়ের দিকে মব এখন হইতেছে আইন আইনের কোনো খাওয়া নাই সো বাংলাদেশের হিসেবে আমরা জানি এই ছেলেটা বারবার করে ক্ষমা চাইতেছে ভিডিও করছে পাবলিশ করছে এটার কারণে এটা তার অপরাধ হয় না এটার জন্য যে সে মেয়েটা তাকে ডেকে এনে কানে ধরার জন্য এই পরিমাণ হ্যারাস করলো এটার জন্য তার শাস্তি হওয়া উচিত এগেন সভ্য দেশের আইন অনুযায়ী এটাও শাস্তিযোগ্য অপরাধ না সব কিছু ভার্বাল হইতেছে কিন্তু সে কিন্তু তাকে ডেকে আনছে মেয়েটার ছেলেটাকে ডেকে এনে হ্যারাস করতেছে এখানে কিন্তু পার্থক্য আছে ওই ছেলে পাবলিক প্লেসে মেয়ের অ্যাক্টিভিটি ভিডিও করছে করে ফেসবুক আপলোড দিছে কোনোটাই আইন দ্বারা ইয়ে না
এর কোনোটাই আইনের সাথে কোনো সংঘর্ষ নাই, এটা তার নাগরিক অধিকার। কিন্তু মেয়েটা তাকে তার ফেসবুক লাইফে পার্সোনালি একটা রুমের মধ্যে দুইজন বসে ডেকে এনে যেটা করতেছে, এটাকে এটা আইন দ্বারা অগ্রহণযোগ্য হওয়ার দেয়ার ইজ এ ভেরি গুড চান্স। সো আমরা আগাই দেখি এখানে কে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, পুরো ঘটনা প্রবাহে কে আইন ভাঙছে, কতবার ভাঙছে দেখি। ওই যে বারেক আঙ্কেল কিন্তু তখন বলছিল যে আপনাদের এসব আচরণের কারণে বর্তমানে রেপ হচ্ছে, আঙ্কেল কিন্তু এই কথাটা বলছিল, আপনি শুনছেন মনে হয়, আঙ্কেল কিন্তু ধর্ষণের টপিক হচ্ছে। আমি ওই আঙ্কেলের কথার ভিত্তিতে তখন ওই কথাটা সেইটার পিঠে ছেলেটা ব্যাখ্যা দিল যে সেই কথাটার পিঠে আমি এই কথাটা বলছি, আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই কথাটা বলি নাই। সো ওকে ফাইন, এটা 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 হইতেছে অ্যাকসেপ্টেবল না, বাট আন্ডারস্ট্যান্ডেবল যে না তারপরে তুমি এই কথা বলতে পারো না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস এই কথা বলা যায় না, এটা থেকে এই কথাতে যাওয়া যায় না। কিন্তু স্টিল আমরা ঘটনা প্রবাহ দেখে ছেলে ব্যাখ্যা দিচ্ছে যে এটা আমি ইন্ডিপেন্ডেন্টলি বলি না, উনি বলছে ওটার পিঠে আমি বলছি। ওকে ফাইন, উই হিয়ার ইউ, এটা আন্ডারস্ট্যান্ডেবল বাট আনঅ্যাকসেপ্টেবল, রাইট? সো এটার ব্যাখ্যাটা ছেলেটা দিল। আঙ্কেলও ক্ষমা চেয়েছে, আঙ্কেল আঙ্কেল নাকি আজকে, আচ্ছা আচ্ছা, তার ওয়াইফ এসে কান্নাকাটি করে আমাকে ফোন করেছে, যেটা রেকর্ড আছে আমি সেই রেকর্ডটা আপলোড করব, যে সে বলেছে সে অসুস্থ, তার অন্যায় হয়েছে, সেই অন্যায়ের মানে ই করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, ওই রেকর্ড আমি আপলোড করব। রেকর্ডটা আপলোড করবেন, রেকর্ডটা আপলোড করেন, আমার ভিডিও দেখলে তো রেকর্ডটা আপলোড করবেন না, কারণ আইন খাওয়াবো তো এখন, এখন বুঝবেন যে বিপদে কে পড়বে। যদি আইন প্রয়োগ করা হয় বাংলাদেশে, যদি বাংলাদেশে আইন বলে কোনো বস্তু থেকে থাকে, তাইলে যে তারা কোনো অপরাধ করে নাই, এই লোক এবং এই ছেলে কোনো অপরাধ করে নাই, অপরাধ একের পর এক আপনি করে যাচ্ছেন, আইনও তো অপরাধ, মোরালি শুধু না, এথিক্যালি শুধু না, আইনও তো, স্ট্রিক্টলি স্পিকিং আইনত অপরাধ, আপনি একের পর এক অপরাধ করে যাচ্ছেন, করেন, আপলোড করেন। আমি একটু জনগণের সকলের জ্ঞাতার্থে এখন আমি একটু জানাই যে তার এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই প্রাইভেসি, সেইখানে প্রাইভেসি ভায়োলেট করবে, প্রাইভেসির ধারণা তো নাই, পাকনামি করতে আসছে, দুনিয়ার সম্পর্কে কোনো ধ্যান ধারণা না রেখে, তাদের ওই যেটা বললাম, তাদের তাদের ধারণা হয়েছে খালি অর্থলঙ্গ হয়ে ফেসবুকে চলাফেরা করা, রাস্তায় সিগারেট খাওয়া, আমেরিকান হয়ে গেছে এগুলো করে, আমেরিকানদের জ্ঞান চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা ওগুলো নাই। সো তা পৃথিবীর সম্পর্কে যেহেতু কোনো ধারণা নাই, কোনো ধারণা রাখে না, গণ্ড মূর্খ, পার মূর্খ, আরেকজনকে ডেকে এনে লেকচার দিচ্ছে, অপমান করতেছে, তো তাকে শিখে প্রাইভেসি সংজ্ঞা শিখাই। আরেকবার বলি, পাবলিক স্পেসে আপনার কোনো প্রাইভেসি নেই, পাবলিক স্পেসে পাবলিকলি অ্যাভেলেবল সব কিছু আপনি ভিডিও করতে পারবেন, ফেসবুক আপলোড দিতে পারবেন, আনলেস আপনি যে রিজনেবল এক্সপেকটেশন ভায়োলেট করতেছেন। রিজনেবল এক্সপেকটেশন কি, যেমন একটা উদাহরণ দিলাম, আপনি যদি একজনের জামার নিচে ঢুকে যান গিয়ে, সেটা রিজনেবল এক্সপেকটেশন ভায়োলেট, প্রাইভেসির এক্সপেকটেশন ভায়োলেট করতেছে। আরেকটা হচ্ছে আপনি যে ওয়ান অন ওয়ান কথা বলবেন একজনের সাথে, তখন কিন্তু আপনার তার অনুমতি নিতে হবে রেকর্ড করতে হলে, আপনি যদি ওয়ান অন ওয়ান কারোর সাথে কথা বলেন এইটা প্রাইভেসির ভায়োলেশন, যে কারণে আপনি দেখবেন যখন আপনারা ফোনে কথা বলেন কাস্টমার সার্ভিস কেয়ার থেকে, যখন ইয়ে করার জন্য কাস্টমার সার্ভিস ইয়ে করার জন্য মনিটর করার জন্য, স্টাডি করার জন্য যখন রেকর্ড করে, ওরা কিন্তু বলে যে আপনার এটা আমরা রেকর্ড করতেছি, আমরা এটা এই পারপাসে ব্যবহার করব, কারণ সেখানে ডিসক্লেমার সে দিতে বাধ্য, কারণ আপনি কিন্তু পাবলিকলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাবলিকলি কোনো কথা বলতেছেন, আপনি একজনের সাথে, আপনারা দুজন একজন আরেকজনের সাথে সাথে কথা বলার ব্যাপারে কনসেন্ট দিয়েছেন, আমি যখন তাকে ফোন করছি আমি শুধু তোমার সাথে কথা বলার জন্য কনসেন্ট দিছি, আমি আর দশজনের সাথে, এটা কিন্তু ওয়ান অন ওয়ান একটা কানেকশন। সো ওয়ান অন ওয়ান কানেকশন যখন যেখানে এস্টাবলিশড হয় সেখানে প্রাইভেসির প্রশ্ন থাকে, সেটা পাবলিক ব্যাপার না। আপনি যদি আপনার সাথে কোনো মহিলার যদি ফোনে কথা কনভারসেশন হয়ে থাকে, আপনি যদি সেটা তার অনুমতি ছাড়া রেকর্ড করেন এবং পাবলিশ করেন, আপনি তো একটু আগে লেকচার দিচ্ছেন যে আপনার ভিডিও রেকর্ড করছে কেন পাবলিকলি, যেটা লিগাল, এবং সেটা পাবলিশ করলো কেন ফেসবুকে, যেটা লিগাল, আপনি এখন যে অভিযোগটা তার বিরুদ্ধে করবেন ঠিক একই আইন আপনি ভায়োলেট করবেন। এখন আপনি একটা প্রাইভেট কনভারসেশন আপনি রেকর্ড করছেন যেটা ইললিগাল, আপনি ডিসক্লেমার দেন নাই, তাকে জানান নাই যে আপনি, তার অনুমতি নেন নাই যে আমি আপনার, আমার কিন্তু এই কনভারসেশনটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড হচ্ছে, আপনি তার পারমিশন ছাড়া একটা প্রাইভেট কনভারসেশন রেকর্ড করছেন, এবং আপনি প্রাইভেট কনভারসেশন ইয়ে পাবলিকলি আপলোড করার আইন কতগুলো ভাঙতেছেন আপনি জানেন? বাংলাদেশে যদি কোনো আইন থেকে থাকে, বাংলাদেশে যদি কোনো ন্যূনতম সভ্যতা থেকে থাকে, এমনিতে তো বিচার আচার হয় না, যেহেতু এখন এটা একটা ভাইরাল ইস্যু, সারা বাংলাদেশ দেখতেছে সব কিছু, সে ফেসবুকে এসে লাইভ করে হাজার হাজার মানুষের সামনে এগুলো করে বেড়াইতেছে, আইনের এরকম যে একটা বলে না ব্লেটেন্ট যে ফ্ল্যাগ্রেন্ট আইনের হইতেছে তোয়াক্কা না করা, একেবারে মানে কি যে বলে দিন দুপুরে আইনকে ফ্লাউটিং দ্য ল, মানে আইনের তোয়াক্কা না করা, আইনের যদি কেউ কোনো তোয়াক্কা না করে থাকে সেটাই মেয়ে, লাইক ইন এভরি স্টেপ সে আইনের তোয়াক্কা করতেছে না, সে প্রত্যেকটা স্টেপ সে ফেলতেছে, সে আইন ভাঙতেছে, সে সিগারেট খাইছে সেটাও কিন্তু আইন ভাঙা হয়েছে, একটু একটু পরে আসতেছি, সে যে কতভাবে সে আইনত অপরাধ করতেছে, করছে, করে যাচ্ছে, তাদেরকে সে আইন শিখায়, তারা কিন্তু একটাও আইন ভাঙে নাই, তারা একটাও আইন ভাঙে নাই, প্রত্যেকটা আইনেই মেয়ে ভাঙছে। সো সে প্রাইভেসি লঙ্ঘন করলো, সে আবার আপলোড দিতে যাচ্ছে, সেকেন্ডলি সেকেন্ড
স্টেজের সেকেন্ড সেকেন্ডারি লেভেলে সে আইনত অন্যায় অপরাধ করার ঘোষণা দিচ্ছে গর্ব গর্ব করে, সে খুব জ্ঞানী আসছে এখানে আইন শিখাইতেছে, সে এই হইতেছে তার আইনের জ্ঞান। ওকে নেক্সট শুনি কি বলে। আপনি ভিডিওটা করছেন, ভিডিওটা করার সময় আমার মুখ থেকে ক্যামেরা আমার বুকের দিকে কেন ছিল? বুকের দিকে কয়েক সেকেন্ড আপনি ক্যামেরা ধরে রাখছেন, কেন রাখছেন? আমি শাড়ি পরা ছিলাম। আপনার মুখের দিকে ক্যামেরা ছিল, যখন আঙ্কেল কথা বলছিল তখন আঙ্কেলের দিকে, আঙ্কেলকে কিন্তু একজন সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন আমি ওই আঙ্কেলকে যখন মানা করছিলাম, আমি যখন আঙ্কেলকে মানা করছিলাম তখন আমি মাথা উঁচু করা ছিল দেখে আমার হয়তো বা ফোনটা তখন নিচের দিকে নেমে গেছে, কিন্তু এটা কখনোই না যে আপনাকে আপনার শরীর দেখানোর জন্য বা কিছু এরকম কোন ইন্টেনশন, আপনি বিশ্বাস করেন এরকম কোন ইন্টেনশন আমার ছিলই না। হ্যাঁ, এটা দেখা সেই ভদ্রলোক দিল যে সে উদ্দেশ্যমূলক ভাবে আপনার বুকের দিকে নেয় নাই, সে ওই যে ওদের কথাবার্তা শুনতে গেছিল ক্যামেরা নড়ে গিয়ে গেছে। যদি সে নিয়েও থাকে সেটা খুব সম্ভবত সে তাও তার এটা কোনো আইনত অপরাধ হয় নাই, কারণ এটা পাবলিকলি সে আপনার কোনো রিজনেবল প্রাইভেসির এক্সপেকটেশন ভায়োলেট করে নাই। আপনি যতটুকু এক্সপোজ করছেন, যতটুকু পাবলিকলি অ্যাভেলেবল করছেন, ওটুক যদি সে ভিডিও করে সেটাও প্রাইভেসির লঙ্ঘন না। আইন খাওয়াই তাইছেন না, না জেনে এই পণ্ডিতি করে আপনি যে ছেলেটাকে ডেকে এনে ডেকে এনে হ্যারাস করতেছেন ওয়ান অন ওয়ান। লাস্ট কথাটা শুনি, আপনি এখন কানে ধরেন, কানে ধরে বলেন আপনার দ্বারা কোনো ভাবে কোনো মেয়ে হ্যারাসমেন্টের শিকার হবে না আজকে থেকে। আপু এটা 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 নিশ্চয়ই আপনি একটা স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট। শোনেন আপনি, আমি আর কিছু লাগবে না, আপনি ভার্চুয়াল হ্যারাসমেন্টের আইনটা জানেন? জি না, আমার জানা নেই। আপনি ভার্চুয়ালি হ্যারাসমেন্ট করার পর মানে আপনার কি কি শাস্তি হতে পারে সে আইনগুলো সম্পর্কে আপনার ধারণা আছে? না, সে সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা, আপনার যদি সে সম্পর্কে ধারণা না থাকলে এই যে আপনাদের পক্ষ হয়ে না আপনাদের ভিডিও দিয়ে 71 টিভি থেকে আপনাদের রাজশাহীর মানবাধিকার কর্মী যেই আইনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে সে যে ছেলেটাকে কানে ধরানোর জন্য যেই পরিমাণ উৎপাতটা করলো, এই ছেলের এখন তার বিরুদ্ধে মামলা করা উচিত। বাংলাদেশের আইন প্রচলিত আইন যেভাবে বাংলাদেশ চলে, যদিও ব্যবহার আসলে ব্যবহারকে ধরা ডিফিকাল্ট, আপনি যতক্ষণ পর্যন্ত না ফিজিক্যাল হচ্ছেন আপনি মুখের কথা, যেমন এই ছেলে চাইলে মানে আদালতে গেলে আমার খুব সম্ভবত আমার বিশ্বাস স্ট্রং আমার কনভিকশন যেটা যেভাবে এটা উইল প্লে আউট সেটা হচ্ছে আদালত বলবে যে তোমার যদি ভালো না লাগে তুমি কল কেটে দিয়ে চলে যেতে, তোমার তো সেই সুযোগ ছিল, সো তুমি যেহেতু কল কাটো নাই সো এটা তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, সুতরাং সো এটা তুমি কনসেন্ট জানাইছো এটার প্রতি, এটা তোমার প্রতি সেই মেয়ে কোনো রকম জোর করে নাই, তুমি তোমার সুযোগ ছিল চাইলে কল কেটে বের হয়ে যাওয়ার, যেহেতু তুমি যাও নাই এটা ইট ওয়াজ ইউর চয়েস, সো হয়তো আদালত এইভাবে দেখবে আর কি। সো মনে হয় না এটাকে আইন দ্বারা ধরার সুযোগ আছে, কিন্তু যদি কোনো রুম থেকে থাকে ধরার এইখানে থাকতে পারে, যদি থেকে থাকে কোনো ধরনের রুম যদি, কারণ হচ্ছে এটা একটা ওয়ান অন ওয়ান কনভারসেশন একটা রুমের মধ্যে, তারা যদিও ফেসবুক পাবলিক প্ল্যাটফর্মে হি অ্যাগ্রিড টু কাম অ্যান্ড জয়েন, সুতরাং মনে হয় না এখানে ধরার সুযোগ আছে, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং যদি কোথাও কিছু থাকে ধরার সুযোগ বিন্দুমাত্র, এগুলো প্রত্যেকটাই মেয়ের ধরার সুযোগ নেই, একবারে লিটারালি আইন একটার পর একটা ভঙ্গ করতেছে। এবং লাস্ট কথাটা তা শুনি, শুনে আলোচনা শেষ করবো। রাইট, পাবলিক প্লেসে স্মোক করা হচ্ছে ফৌজদারি অপরাধ, যেটা হচ্ছে পুলিশ দেখবে। ওকে, তাহলে আপনি একটা ফৌজদারি অপরাধ করছেন, আপনি নিজেই বললেন পাবলিক প্লেসে স্মোক করা ফৌজদারি অপরাধ, যেটা পুলিশ দেখবে। পুলিশ দেখে নাই, পুলিশ দেখেন ওটা সমস্যা নেই, পুলিশ তো সবসময় সব জায়গায় থাকে না। এই যে এখন আপনি স্বীকার করে নিলেন ভিডিও আছে আপনার, ফৌজদারি অপরাধ করছেন, আপনি পুলিশ কোথায় এখন? এখন পুলিশ কোথায়? এখন এই পুরা ঘটনা থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, এখানে প্রথমত মোরালি এই ছেলেটা আর ওই যে লোক তারা যেই মেয়েটাকে কনফ্রন্ট করছে, কনফ্রন্ট করা কোনো অপরাধ না, মোরালি এটা ডিসটেস্টফুল, এটা অরুচিকর একটা কাজ হয়েছে এভাবে কনফ্রন্ট করা, এটা আমরা সামাজিকভাবে এটা সমাজের ভ্যালুজের সাথে যায় না, সো মোরালি একটা আনএক্সেপ্টেবল কাজ করছে এই ছেলেটা এবং ওই লোক তাকে কনফ্রন্ট করে। নাম্বার ওয়ান, তারা যদি ওই মেয়ের কাজকর্মের সাথে একমত না হয় তারা ফেসবুকে এসে বলতে পারে, যেমন এই ছেলে ফেসবুকে ভিডিও করে নিয়ে ফেসবুকে আপলোড করছে, উইচ ইজ পারফেক্টলি লফুল। তাদের যদি একটা ভালো না লাগে তারা পাবলিক ডোমেনের ওটা ফেসবুক ভিডিও করে ফেসবুকে নিয়ে লিখবে যে দেখেন এরকম একটা কাজ করতেছে, এটা আমাদের সমাজে, এটা দেখে আরও 10 জন এটা কপি করবে, এটা আমরা নিন্দা জ্ঞাপন করলাম, আমি এটা সমর্থন করি না, 100% লফুল একটা কাজ। সো তারা যেটা এথিক্যালি আনএক্সেপ্টেবল কাজ করছে, আনলফুল না, এথিক্যালি আনএক্সেপ্টেবল কাজ করছে, তারা মেয়েটাকে কনফ্রন্ট করছে যেটা করা উচিত হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, কনফ্রন্ট করে সেখানে যে ভাষায় কথা বলছে যে আপনার এগুলোর কারণে মেয়েরা রেপ হয়, এইগুলো হইতেছে আনএক্সেপ্টেবল ভাষা, মোরালি এথিক্যালি আনএক্সেপ্টেবল ভাষা, আনলফুল কিছু না। সো এই পুরা ঘটনাতে কোনো ধরনের আইনের ব্যত্যয় এই ছেলে ওই লোক করে নাই, জাস্ট ডিসটেস্টফুল কিছু কাজ করছে, দুইটা কাজ, একটা হচ্ছে কনফ্রন্ট করা, একটা হইতেছে যে এই ভাষায় কনফ্রন্ট করছে, দুইটা।
আর এই মেয়ে তাদেরকে ডেকে এনে তাকে ডেকে এনে যে ব্যবহারটা তার সাথে করলো, কানে ধরতে হবে, চিৎকার চেঁচামেচি, সে তাদেরকে তো ছাড়াই গেছি মোরালি আনএক্সেপ্টেবল আচরণের দিক থেকে নাম্বার ওয়ান। আইনের দিক থেকে সে একের পর এক একের পর এক একের পর এক আইন ভাঙছে, সে তাদের প্রাইভেট কনভারসেশন সে রেকর্ড করছে, সেটা যে সেটা সে অলরেডি দাবি করছে, কিন্ততু এখানে সে যদি এটা আপলোড নাও করে সে অপরাধ যা করার করে ফেলছে, তার এভিডেন্স আছে অলরেডি সেখানে বলছে। পুলিশ এখন চাইলে তাকে সে যে কতভাবে ধরতে পারে, সে এই যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি একটা হুমকি সে দেয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী সে যে ব্যবহার করছে তাকে যেভাবে হ্যারাস করছে এনে ফেসবুকের মধ্যে, বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা একটা কালো আইন, সুতরাং আমি বলতেছি না এটা দিয়ে ধরা হোক, এই আইনটাই ইটসেলফ হইতেছে একটা অসভ্য আইন। সো কিন্তু যেহেতু এই আইনটা বাংলাদেশে আসছে, এটা দ্বারা ধরা হয় ক্যাক করে লোকজনকে, যাদেরকে পছন্দ হয় না তাদেরকে খেলা হয় এই আইন দ্বারা, সুতরাং এই আইন দ্বারা তাকে খেলার সুযোগ আছে, যেটা আমি রেফার করতে চাই না কারণ এটা অগ্রহণযোগ্য। যেটা গ্রহণযোগ্য সভ্য বিশ্বের আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী, সেটা হচ্ছে সে প্রাইভেট কনভারসেশন রেকর্ড করছে উইদাউট পারমিশন, উইদাউট কনসেন্ট, এবং সেটার আপলোড দিবে। সে যদি আমার ভিডিও দেখে তাহলে আপলোড দিবে না, ওরে বাবা রে বাবা আমার ভিডিও দেখলে আপলোড দিবে না, আমার ভিডিও যদি না দেখে আল্লাহর রাস্তায় আপলোডটা দেন খালি, তাহলে দুইটা অপরাধ হবে আপনার। নাম্বার তিন অপরাধ, আপনি ফৌজদারি অপরাধ করছেন, আপনি পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছেন, যেটা আপনি নিজেও জানেন, স্বীকার করে নিয়েছেন। এখন এই আপুকে কী গতিতে জেলে পাঠানো উচিত? বাংলাদেশে যদি কোনো আইন থেকে থাকে, এবং আমরা সভ্যতার যেমন ওই যে ফেসবুকে, ফেসবুক তো আর আইন না, ফেসবুকে আমরা এসে হইতেছে সোশ্যাল ডিসকোর্সগুলো করি, সো এখানে আমরা আমাদের পছন্দ অপছন্দ আমরা আমরা ভ্যালুজের কথা তুলে ধরি, কোন ভ্যালুজের সাথে আমরা একমত দ্বিমত, আলোচনাগুলো আমরা ফেসবুকে ইউটিউবে এসে তুলে ধরি, যেটা সেই ছেলে করছে, যেটা আমি এখন করতেছি, যেটা এমনিও করে, সে তার ফেসবুক ওয়াল ভর্তি খালি হইতেছে, সে বলছে ইগনোর করতে হবে পছন্দ না হলে, যেটা সে করে না, তার ওয়াল ভর্তি হইতেছে এগুলো, এবং সে তার ওয়াল ভর্তি উলঙ্গ পোশাক আশাক, উলঙ্গ চলাফেরা, যেটা আমি পছন্দ করি না, যেটা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে, যেটা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে যায় না, আমাদের সামাজিক ট্র্যাডিশনের সাথে যায় না, আমাদের সামাজিক অ্যাকসেপ্টেন্সের সাথে যায় না, যেটার বিরুদ্ধে আমরা কথা বলবো, আমরা সকলে ফেসবুকে সে কথা বলবো, কিন্তু এটা আইনত অপরাধ না, সেটা করতে পারে, সে অর্ধউলঙ্গ হয়ে হাঁটতে পারে, কিন্তু উলঙ্গ হয়ে হাঁটা কিন্তু আইনত অপরাধ। আমি জানি আমেরিকাতে উলঙ্গ হয়ে হাঁটা আইনত অপরাধ, অর্ধউলঙ্গ হয়ে হাঁটা অপরাধ না, বাংলাদেশের আইন কি জানি না, বাংলাদেশের আইনগুলো তো এইসব দেশের আইনকে কপি পেস্ট করে, সুতরাং ধরে নিচ্ছি বাংলাদেশে উলঙ্গ হয়ে হাঁটা আইনত অপরাধ, কিন্তু অর্ধউলঙ্গ হয়ে হাঁটা আইনত অপরাধ না, সুতরাং শি হ্যাজ এভরি রাইট টু রিভিল অ্যাজ মাচ অ্যাজ শি লাইকস, সুতরাং সে এরকম করে ফেসবুকে ছবি আপলোড দিবে, হ্যাঁ করুক, এবং আমরাও সেটা সমালোচনা করবো ফেসবুকে এসে, যে এইভাবে সে করতে পারে না, সে এরকম প্রেসিডেন্স রেখে যাচ্ছে, এবং সে তসলিমা নাসরিন এই যে এটা ওই লোক বলছিল ভিডিওতে যে আপনি এগুলো করেন এটা দেখে দর্শন শিখে, হ্যাঁ মানুষ যে কাজগুলো করে ওগুলো তো প্রেসিডেন্স রেখে যায়, ওটা দেখে আরেকজন করে, ওটা দেখে আরেকজন করে, তারপর একটা সমাজে একটা পরিস্থিতি তৈরি হয়। তসলিমা নাসরিনকে দেখে সেইগুলো শিখছে, সে তসলিমা নাসরিনের গান কবিতা শেয়ার দেয়, তার চলাফেরা সব কিছু তসলিমা নাসরিন। তো এখন আমি কথা বলি যে ওই লোক বললো যে একটা দেখে একটা শিখে, যখন আমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন কথা হয়েছে, সে যেই ধরনের প্রচার প্রচারণা, আপনি সাহিত্য করার কোনো সমস্যা নাই, সাহিত্যের নামে যেই ভাষায় যেইভাবে করা হয়েছে সেটা অরুচিকর মনে হয়েছে, মানুষজন সেটা নিয়ে কথা বলছে, আমরাও কথা বলছি, কথা বলবো, যতক্ষণ পর্যন্ত অরুচিকর হবে না সমর্থন দিব, তসলিমা নাসরিনের পোস্টে আমি লাইকও দিছি। সো যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেবল ফাইন, যতক্ষণ পর্যন্ত যখন আনএক্সেপ্টেবল কোনো কিছু মনে হবে আর কারো দৃষ্টিতে মনে হোক, আমার একা দৃষ্টিতে যদি মনে হয় আমি সেটা নিয়ে কথা বলবো, আই হ্যাভ এভরি রাইট, ওকে। সো সে তার যেটা অনাস্থার কথা সে ফেসবুকে সে লিখছে, আপনারটা আপনি লিখে যাচ্ছেন, আমারটা আমি লিখে যাচ্ছি, যে আপনার যে চলন বলন সেটা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে, সংখ্যাগরিষ্ঠ সমাজ মানুষের সামাজিক মূল্যবোধের সাথে যায় না, সংখ্যাগরিষ্ঠ না হোক আমার মূল্যবোধের সাথে যায় না, আমি সেটা নিয়ে কথা বলবো, আমি সেটা পয়েন্ট আউট করবো, আমাদের সকলের কথা বলার রাইট আছে। আপনি কেউ যদি এখানে আইন ভেঙে থাকে, সো মোরালি যদি আনএক্সেপ্টেবল কাজ কেউ করে থাকে সেটাও আপনি, আইনের কথা যদি বলি স্ট্রিক্টলি, আইন অপরাধ, আইনত অপরাধ, জেলে যাওয়ার জন্য, জেলে যাওয়ার মতো অপরাধ, ফৌজদারি অপরাধ, জেলে যাওয়ার মতো অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে সেটাই এই ভদ্রমহিলা করছে। বাংলাদেশে যদি কোনো আইন থেকে থাকে তাইলে আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এরকম ফ্লাউটিং দ্য ল ইন ব্রড ডে লাইট, এভাবে দিবালোকে এসে সে আইন ভঙ্গ করতেছে এবং গলা উঁচিয়ে বলতেছে যে হ্যাঁ আমি যেটা করছি এটা ফৌজদারি অপরাধ, কিন্তু এই ছেলে কোনো ফৌজদারি অপরাধ করে নাই, আইনত কোনো অপরাধ করে নাই, তাকে ডেকে নিয়ে এভাবে হ্যারাস করা হচ্ছে। আপনি এখন কানে ধরেন, কানে ধরে বলেন আপনার দ্বারা কোনোভাবে কোনো মেয়ে হ্যারাসমেন্টের শিকার হবে না আজকে থেকে। আপু এটা 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 নিশ্চয়ই আপনি একটা স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট, আইনত কোনো অপরাধ করে নাই, তাকে ডেকে নিয়ে এভাবে হ্যারাস করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা তো আমরা বলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী, সব ইয়ে অনুযায়ী একমাত্র অপরাধী এখানে এই মেয়ে। বাংলাদেশে যদি আইনের শাসন থেকে থাকে তাহলে আমি আশা করব যে এই মেয়ের বিরুদ্ধে কোনো না কোনো ক্যাপাসিটিতে ব্যবস্থা নেওয়া হবে।